কেডেট হয়। মই গার্ডসম্যানৰ মই দিছিলোঁ, তেওঁৰো এনচিচি কেডেট হয়। তেওঁ গার্ডসম্যানো আছিলে আৰু লগতে এবিইউবিত তেওঁ আছিলে। গতিকে তেওঁ এবিইউবিত সেম ডকুমেণ্টছ যে এবিইউবিত পাইছে আৰু তেওঁ গার্ডসম্যানত পে খুলি আহিছে, সেম ডকুমেণ্টছ আমি একেলগে চিআইটি অফিচত আকৌ আমি ডকুমেণ্ট জমা দিছোঁ। লাগে আমাক আকৌ এবাৰ ৰিভেৰিফিকেশ্যন কৰক তেওঁলোকে আমাৰ কি পেক পাইছে তেওঁলোকে, তাক আমাক ৰিজাল্টটো দিয়ক। আৰু তেওঁলোক এতিয়া ট্ৰেইনিং কৰি আছে, তেওঁলোকৰ দুটা ৰিজাল্ট আহিছিলে, এটা গার্ডসম্যানৰ যিটো আমাৰ পেক বুলি আহিছে, একেটা টাইমতে একেই ডকুমেণ্ট লৈ তেওঁলোকৰ এবিইউবিত তেওঁ ইউবিত পাইছে এইবাৰ। সেইটো কাৰণে কম্পিউটাৰ কম্পালচৰি আছিল নেকি? কম্পিউটাৰ কম্পালচৰি নাছিল, ডিপ্লোমা কোর্স সাবজেক্ট নহয়। আসলে না, পুলিশের কম্পিউটার কম্পালসরি নহয়, কিন্তু যিখিনি কম্পিউটার সার্টিফিকেট দিছে কম্পিউটার লাগিব কারণে তো কম্পিউটারটা বিচার গেছে ন, গতি কম্পালসরি বলে কোনো বিষয়ে নাই। আর একটা আমার অনুরোধ ডিজিপি স্যার আর সিএম স্যারে, যিখিনি ক্যান্ডিডেট স্ক্রিনিং করে বা ফেক করে পেলায় আমার 414 জনের মাজত যিখিনি ক্যান্ডিডেটে ফেক করে পেলায় সার্টিফিকেট উলিয়াছিলেন, সেই ক্যান্ডিডেটখিনি অনতিপলনে অ্যারেস্ট করব লাগে সরকার। আমি সেই দাবি উত্থাপন করেছি, আর যদি ময়ও ফেক করেছি বা আমার এখানে থাকা কোনোবা ফেক করেছে, তাহলে আমাকে অনতিপলনে জেল প্রদান করব লাগে। কারণ আমি লোকর কারণে আজ এই ভুক্তভোগী হয়েছি, এরকম একটা ডর সমস্যা। আমি চারিদিকে আমার নট ভেলেবল সেকশন লগাই থেছে, 420 আমার উপর জারি করে থেছে, 476 জারি করে থেছে আমার উপর। গতি আমি অনুরোধ করছি যে যিনি ফেক ক্যান্ডিডেট আছে তেওঁলোকক অনতিপলমে এরেস্ট করব লাগে, আর তেওঁলোকক যাতে এই 21-ৰ যি এবিইউবি চাকরি 5,200 যে দিব এই 22 সেপ্টেম্বর এপয়েন্টমেন্ট, এইখিনি যাতে আমার এই ফেক ক্যান্ডিডেট 414টা এজনেও নাপায় চাকরি, যিখিনি হয় আমার যেতালেকে আমার স্পষ্টীকরণ নিদিয়ে তেওঁলোকক হোল্ডার রাখবলে মই অনুরোধ জানাইছি। এটা কথা যে আমি আজি এই সংগঠনাখন আয়োজন করার একমাত্র কারণ হল আমার যে অসমপুরিকা নিযুক্তি ক্ষেত্রে 414 জনের যে কম্পিউটার সার্টিফিকেটটি আমার প্রতারণা করে রাখি গেছিল, কারণ এটিালেকে আজ 4 মাস উপরে গেল, আমার কোনো খবর দিয়া নাই, অফিসিয়াল নোটিফিকেশন জারি করা নাই। তার কারণে আমি সিএম স্যার আর ডিজিপি স্যার মতামত বিচারি আজি প্রেস মতো দিয়া হয়েছে। আমার যেখানে সার্টিফিকেট আছে কম্পিউটার সার্টিফিকেট, এই কম্পিউটার সার্টিফিকেট নহলে আমি গাঁতে যদি ব্যাংক একাউন্ট হলে আমি এপ্লাই করব যাও, তার যদি আমি প্রাইভেট জব এটা করবলে যাও কম্পিউটার সার্টিফিকেট বিচার আজি, তারপর আমি বঞ্চিত হয়েছি যে 26,000 পোস্ট ওলাল থার্ড গ্রেড ফোর গ্রেড, তার কম্পিউটার সার্টিফিকেট লগার কারণে আমি নিজের মাজতে ভয় লাগি আছে, কারণ আমি যদি আমি ফেকত করে আছো, গতি আমি তাত এপ্লাই করব পড়া নাই, আর বহু সমস্যা আছে যার কারণে আমি যদি আজ বাইরে কোনোবা এখন কোম্পানিত যাও, হায়দ্রাবাদ, বেঙ্গালোর, কেরালা, তার বাইরে তো আমার হাতত কোনো উপায় নাই, যদি আমাকে নিদিয়ে তাহলে আমি হায়দ্রাবাদ, কেরালা, বেঙ্গালোর, মুম্বাই তাতে যাব লাগবে। কারণ 2014 সনের পর মই 2016 সনের হায়দ্রাবাদত আছিল, বেঙ্গালোর আছিল, কেরালাত আছিল, চেন্নাই সাইন্টিফিক ব্লাডবোর্ন ইন্ডাস্ট্রিত কাম করেছিল, হায়দ্রাবাদের বিভিন্ন কোম্পানিত কাম করে আইসিল, অন্ধ্রপ্রদেশের তিরুপতি কালাহস্তি পাইপ ইন্ডিয়ান লিমিটেডত মই 1 বছর কাম করে আইসিল, গতি তেনেকেই কাম করব লাগবে, কারণ বহু আশা লৈ পেলায় বহু সপোন লৈ পেলায় আমি অসম পুলিশত ভর্তি হবলে এপ্লাই করেছিল, পরীক্ষা দিছিল, পাস করেছিল, আজি আমার কম্পিউটার সার্টিফিকেট রাখি আমি যে তদন্ত প্রক্রিয়া চলি আছে এই তদন্ত প্রক্রিয়াটা তীব্রগতি হব লাগে, আর এই যে 22 সেপ্টেম্বর আমার পুলিশের 5,200 পোস্টর চাকরি প্রদান করব, তারলগতে আমার এই 414 জনের যেখানে জেনুইন হয় জেনুইনখিন আমার চাকরিটা যাতে ব্যবস্থা লাগবে। আর কিবা কারবার সুযোগ দেখে আপনার।